ফাইনালি চলে এসেছি এই যে শোরুমের সামনে। তো এখন গাড়ি বাঁচা হচ্ছে, মানে আমরা এখন কনফিউজ। আর যেদিন ভুলভাল বকছি নতুন, মানে এক্সাইটমেন্ট এত বেশি যে সব ভুলভাল বকতে পারলে দিদি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি স্মৃতি। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সো আজকের ভিডিওটা কিনে হতে চলেছে বলার অপেক্ষা রাখে না, তার মানে আমার ড্রিম, আমার স্বপ্ন পূরণ হতে চলেছে ফাইনালি। আর স্কুটি কিনতে যাচ্ছি। তো এখন আমি আর এই যে আমার এদিকে পিসি, আমি পিসি পিসামশাইয়ের সাথে এখন যাচ্ছি। পিসামশাই বাইকটা নামিয়ে আসছে আর আমরা রাস্তায় এখন এসে দাঁড়িয়ে আছি। আর বাবা ভাই চলে গেছে অলরেডি যে কাগজটা ঠিক করে রাখার জন্য, কারণ স্কুটি কেনার পর কাগজের জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয় জানি, বাবার তাই আগে চলে গেছে। আর এখন আমি যাবো, আমি খুব খুব এক্সাইটেড, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। তো চলো, পিসামশাই চলে এসছে, একবারে সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। এই যে শোরুমের সামনে, আর এটা হচ্ছে হন্ডা শোরুম। আর আমাদের এটা হচ্ছে কুসপাতাকে যেতেই, কুসপাতা থেকে পেরিয়ে, নিমতলা পেরিয়ে, তো এই যে হন্ডা শোরুম দেখতেই পাচ্ছ। তো এখন এখান থেকে গাড়ি নেওয়া হবে। তো চলো ভেতরে প্রবেশ করবো। গাড়ি বাঁচা হচ্ছে, মানে আমরা এখন কনফিউজ যে কোনটা নেব। তো গাইজ, এখানে অনেকগুলো গাড়ি দেখেছি অনেক, তো তার মধ্যে থেকে আমাকে যে এই কালার, এই কালারে আমি নেভি ব্লু কালার, আমার ফেভারিট কালার নেভি ব্লু, তো এই কালার আমি খুঁজছিলাম তাই। আর এটা হচ্ছে তিনটে কালারই আছে সেম সেম, কিন্তু এটার একটা মানে সিস্টেম কি, এটা হচ্ছে ওই রিমোট কন্ট্রোল, মানে রিমোটে করে করা যায়। হ্যাঁ, আর হচ্ছে ওইগুলো সব চাবি সিস্টেম। তো আমাদের এইটাই স্মার্ট স্কুটি, আমাদের পছন্দ হয়েছে, তো এখন এটাই নেওয়া হবে। সেইটার জন্য এখনও ঠিকঠাক মতো কথা বলতে গেছে সেখানে, আর আমি পিসি আর আমার দিদি আর আমরা এখানে ওয়েট করছি। তো চলো, মনে হচ্ছে এটাই ফাইনালি হবে। কি মজা হচ্ছে, কি মজা। তো চলেও এসছে তারা, হাজির আসছে। তো দেখি কত কি হচ্ছে। এখানে আমাদের সব কিছু কাগজপত্র সব কিছু রেডি হয়ে গেছে, অনেকটা টাইম লাগলো। তারপরে এখন এইটাকে নিয়ে যেয়ে এবারে ঠিকঠাক সব করবে, খুলে একটু সব ইঞ্জিনগুলোরে সব ঠিক করবে, টাইম লাগবে এখনও আধা ঘন্টার মতো, আমাদেরকে বসতে হবে। তো যাই হোক, হ্যাশট্যাগ ফাইনালি গাড়ি হচ্ছে বলে কথা। প্রায় ক্লাস 9 থেকে আরই ধরেছিলাম যে মাধ্যমিক দেওয়ার পর আমাকে গাড়ি কিনে দিতে হবে, বাইক এই স্কুটি। তো কিনে দেয়নি, বলেছে উচ্চ মাধ্যমিক দিয়ে তারপর কিনে দেবো। তো উচ্চ মাধ্যমিক দিয়েছি, তখনও তারপরে আর কিনে দেয়নি, করোনা ইটিসি ইটিসি চলে আসছিলো তাই আর কিনতে পারা হয়নি বাড়ির প্রবলেমের জন্য। তো কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আর 2 মাস বাকি আছে, আমি গাড়ি কিনছি, ভাঁজ মারবোই 2 মাসই। তো চলো, গাড়িটা এখন সব বাগানো হোক, ঠিকঠাক হোক। তো গাড়ি বলে কথা পরিষ্কার না করলে হয়, নিজেকে পরিষ্কার করে দিতে পরিষ্কার কমপ্লিট। তো চলো এবার এটাকে সার্ভিসিংয়ের জন্য, মানে সার্ভিসিং খুব ভুলভাল বকছি নতুন, মানে এক্সাইটমেন্ট এত বেশি যে সব ভুলভাল বকছি বল দিদি। তো চলো গাড়িটা এখন যেতে হবে সার্ভিসিং, আবার সার্ভিসিং, মানে গাড়িটা নিয়ে যেতে হবে, এগুলো সব খুলে খালে আবার ঠিক করে দেবে। তো চলো। তো গাইজ, এখানে আমার অ্যাক্টিভা এইচ স্মার্টকে এখন পরিষ্কার করা হচ্ছে, তারপরে আমাদেরকে দিয়ে দেবে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। ডান, আর এই যে হচ্ছে গাড়ি, আর এখন আমি এটাকে আমি নিয়ে যাবো বাড়িতে। আবার এখান থেকে আমার ভাই ভয় পাচ্ছে যে ছাড়তে, তাই রথতলা অবধি, মানে ঘাটাল থেকে রথতলা অবধি গাড়িটা আমাকে দিয়ে আসবে, তারপর সেদিকটা আমি বাড়ি নিয়ে যাব, কারণ নতুন গাড়ি যদি স্ক্র্যাচ ফ্র্যাচ হয়ে যায় তাই। তো চলো এখন বাড়ি যাওয়া যাক।
তো চলো। তো আমাদের রিমোট কন্ট্রোল স্কুটি চলে এসছে, এই যে টুই টুই করে আলো জ্বলবে এরকম এরাকে। তো চলো আমি গোটাটা চালিয়ে এনেছি, আই এম সো হ্যাপি। তো চলো এখন স্কুটিটা এখানে দাঁড় করে দেখো, আমাদের খুব খিদে পেয়েছে কারণ সেই সকালে গেছি আর এখন বাজে 3:30, তো খেতে হবে। আর ওই যে দেখতে পাচ্ছ সবাই আমার মানে ফ্যামিলিগণ সব লাফালাফি করছে, ঝাপাঝাপি করছে গাড়ির আমার সাথে সাথে। আমাদের মিষ্টি মুখ ক্যাডবেরি আমার বনু দিল, মিষ্টি মুখ করলাম। কি বিড়বিড় করছিস তখন থেকে? স্কুটি কিনেছি। Oh my God! Wow! স্কুটি কোথা থেকে এলো? তুই এখন ঘরে দিয়ে আছিস, স্কুটির দোকানে না? সন্ধ্যা হয়ে গেছে, হয়েই আসছে, তুই এখনো ঘুমাচ্ছিস তাই দাগ লাগলো। তুই আবার বিড়বিড় করছিস শুনে আমি আরো বেশি করে আলাম। আমি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিলাম। গাইস বিহাইন্ড দ্য সিন, এত রোদ কেন দেবে? বিহাইন্ড দ্য সিন, এই যে গাড়ি, এতক্ষণ যে ভাঁজ মারছিলাম, এতক্ষণ ভিডিও দেখছিলে তোমরা সব, গাড়ির মালিক হচ্ছে ইনি, বলেন কি, আর ইনি আর হাজবেন্ড মানে আমার জিজাজি। তো এই গাড়ি নিয়ে অনেক কিছু বকেছি, অনেক বলেছি, তার জন্য আমি দুঃখিত। কেসা লাগা মেরা মজাক, মানে দিদির গাড়ি তার মানেই তো আমারও, নাকি আমিও চালাবো, কিন্তু ভবিষ্যতে আমারও হবে নেক্সট ইয়ার, তাই তো হবে? তো তো সাহায্য করবি না তাহলেই হবে। তো এটা আমার দিদির গাড়ি, সবাই আমার দিদিকে একটু কংগ্রেস করে দেবে, আমাকেও জানিও পরের বছরের জন্য। তো এই যে গাড়ি সামনেটা দেখাই, সামনেটা একবারও দেখাইছি, এই যে গাড়ি। তো চলো, কেমন ভিডিও লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দিদি অলবিদা কর, টাটা কর।